হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা গত ক্লাসে দেখছিলাম পদার্থবিজ্ঞান, বিজ্ঞানের কিছু অংশ। তবে আজকে আমরা যেটা দেখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই নিয়ে সবচেয়ে বেশি অঙ্ক হয়। তো আমরা এখানে দেখো, গত ক্লাসে একটু যদি বলি যে আমাদের এখানে বস্তুর হারের ওজন, আমরা জানি বস্তুর হারের ওজন সমান সমান বস্তুর বাতাসের ওজন বিয়োগ তরলের ওজন। এরপর আমরা এটাও দেখছিলাম বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটাকে আমরা বি রোজি বলতে পারি। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটাকে যে এই অংশটাকে, এই অংশটার জন্য আমরা বি রোজি লিখতে পারি। অর্থাৎ বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হলো বি রোজি। এখন আজকে আমরা যে টপিকসটা দেখবো এটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা পরীক্ষা বেশি আসে। আমরা এখানে দেখবো লব্যতা বা ঊর্ধ্বমুখী বল। তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে লব্যতা বা ঊর্ধ্বমুখী বলটা কি। লব্যতা বা ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে, আমরা যখন কোনো একটা বস্তুকে পানিতে ডুবানোর চেষ্টা করি, আমরা উপর দিক থেকে একটা চাপ নিচের দিকে প্রয়োগ করি, অনুরূপভাবে পানিও আমাদের নিচ থেকে একটা চাপ উপর দিকে দেয়। অর্থাৎ পানি আমাদেরকে ঊর্ধ্বমুখী একটা বল দেয়। এই যে এখানে চিত্রে আমরা দেখি, যদি এখানে সিলিন্ডার আমি একটা সিলিন্ডার এখানে ডুবেলাম, এটা পানির নিচে রাখলাম, এই যে এখানে একটু পর্যন্ত এটা পানির নিচে দিলাম, এখানে পিকিউ এটাকে দিলাম, আর এই পানি অনুরূপভাবে আমাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে, এটাকে দিলাম আর এস। এই যে আমরা বলছি যে এখানে পিকিউ, পিকিউ একটা নিচের দিকে বল দিচ্ছে, এটাকে আমরা মনে করো এফ ওয়ান বললাম, আর এটাকে এই যে উপরের দিকে দিচ্ছে এটাকে আমরা এফ টু বললাম। তাহলে এই চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করে, যে একটা সিলিন্ডারকে পানির মধ্যে ডুবানোর চেষ্টা করলাম, এই যে সিলিন্ডার নিচের দিকে বল প্রয়োগ করতেছে অথবা চাপ প্রয়োগ করে, আর অনুরূপভাবে পানি উপরের দিকে চাপ প্রয়োগ করে, এই যে ব্যবধানটা সেটি হচ্ছে আমাদের লব্যতা বা ঊর্ধ্বমুখী বল। এখন আমরা এই চিত্র থেকে আমরা একটা জিনিস ইয়ে করবো, একটা সমীকরণ দাঁড় করাবো। আমরা যদি লিখে পিকিউ, পিকিউ করতে নিম্নমুখী, কারণ আমরা দেখতেছি পিকিউটা নিচের দিকে চাপ দিচ্ছে, তাহলে আমরা লিখে পিকিউ করতে নিম্নমুখী বল সেটাকে আমরা যদি এফ ওয়ান দিই, আমরা পূর্বে দেখো আমরা দেখছিলাম যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল এফ বাই এ। তাহলে এখন যদি এটাকে আমরা আর গুণ করি, এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর পি এ। এখন যদি আমরা পিকে ভাঙি লেখা যায় এইচ রো জি ইনটু এ, তাহলে আমরা একটু সাজিয়ে নিচ্ছি এফ ইজ ইকুয়াল টু হয় এ এইচ রো জি। তো ছাত্র এখানে একটু ভালোভাবে ছাত্রছাত্রীরা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে আমরা দেখলাম পি কিউ করতে নিম্নমুখী বল, কারণ পি কিউটা নিচের দিকে বল দিচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। এখানে একটু খেয়াল করো, এই জায়গাটি হচ্ছে মেন জায়গা, এখানে পিকিউ বস্তু কর্তৃক অপসারিত, অর্থাৎ পিকিউ যে বস্তুটা আমাদের যে নিচের দিকে পিকিউ কর্তৃক নিম্নমুখী বল, এখান থেকে যে বলটা নিচের দিকে দিচ্ছে এই উচ্চতাটা দেখো একটু, এতটুকু পানি, অর্থাৎ আমরা যদি বলি যে এতটুকু পানি আমাদের নিচের দিকে চাপ দেবে, এই এখানে চাপটা দেবে জাস্ট এতটুকু পানি, এটাকে আমরা এইচ ওয়ান বলবো, অর্থাৎ এখানে হবে এইচ ওয়ান। এবার আমরা যদি লিখি আর এস কর্তৃক ঊর্ধ্বমুখী বল, আর এস কর্তৃক এটা হলো ঊর্ধ্বমুখী বল, এটাকে আমরা এফ টু দিলাম, এটা অনুরূপভাবে এ রো জি। দেখো আমি এস এর জায়গাটা খালি রেখেছি, কারণ হচ্ছে এখান থেকে অর্থাৎ এফ টু যে উচ্চতাটা হবে, এই উচ্চতাটা হবে একদম সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ থেকে পানির উপরে পৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ এই পুরো উচ্চতাটা দিয়েই কিন্তু এটা উপরের দিকে উঠানোর চেষ্টা করবে, অর্থাৎ এফ টু যে ঊর্ধ্বমুখী বলটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইচ টু। এখন যদি আমরা সূত্রটা লিখি, আমরা লিখতে পারি লব্যতা বা ঊর্ধ্বমুখী বল সমান সমান আমরা লিখতে পারি এফ টু বিয়োগ এফ ওয়ান, কারণ আমরা বলছিলাম যে লব্যতা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে এই নিচের উপর দিক থেকে যে চাপটা দিবে এবং নিচ থেকে যে বলটা প্রয়োগ, উপর থেকে যে বল দিবে এবং নিচ থেকে যে বল দিবে, তাদের ব্যবধানটি হচ্ছে আমাদের লব্যতা বা ঊর্ধ্বমুখী বল। এখন আমরা মানগুলো বসাই, আমরা যদি এখানে মান আছে যেমন এ এইচ টু রো জি বিয়োগ এফ ওয়ান হচ্ছে এ এইচ ওয়ান রো জি,
তাহলে এখন এখান থেকে আমরা কমন নিতে পারি এখান থেকে যদি আমরা a রো জি কমন নেই a রো জি তাহলে এখানে থাকে h2 বিয়োগ h1 আর আমরা এখান থেকে যদি h2 বিয়োগ h1 হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a রো জি ইনটু আমরা দেখো এই h2 হলো পুরোটা এখান থেকে যদি আমরা h1 টাকে বাদ দিই তাহলে আমাদের থাকতেছে h2 বিয়োগ h1 সমান সমান আমরা লিখতে পারি h তাহলে আমরা এটা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি h রোজি এখন আমরা আয়তন সমান সমান জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার গুণফল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটাকে মিলে লিখতে পারি আয়তন অর্থাৎ আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তাহলে এই যে এই দুটো এই দুটাকে লিখতে পারি আমরা a আর উচ্চতা হলো h তাহলে আমরা b = লিখতে পারি ah এখন যদি আমরা মানগুলো বসাই এখানে b = ah এটা জায়গা লিখতে পারি আমরা b রো জি তাহলে এখন এই যে লম্বতা বা ঊর্ধ্বমুখী পথ এটা সমান সমান আমরা লিখতে পারি b রো জি আবার যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখো এই যে b রো জি এটা কিন্তু আবার এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান কারণ আমরা বলছিলাম যে বস্তু কর্তৃক তরলের ওজনটা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনটা হবে b রো জি আবার দেখো লম্বতা বা ঊর্ধ্বমুখী পথ আমরা এটা ক্যালকুলেশন করে পেলাম b রো জি অর্থাৎ এই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন ইকুয়াল লম্বতা বা ঊর্ধ্বমুখী বল এই এই দুইটা কিন্তু সমান এখন অনেক সময় আমাদের পরীক্ষা আসতে পারে যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা বা আর্কিমিডিসের সূত্র নীতি মেনে চলে কিনা তাহলে এই যে প্রেক্ষাপটটা আমরা সব সময় এই সূত্রটাকে আর্কিমিডিসের সূত্রটাকে প্রমাণ করার জন্য যে কোনো দুইটা এখানে বস্তু কর্তৃক হারানো ওজন আছে এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন আমরা এইটা ইকুয়াল এটা যদি প্রমাণ করতে পারি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে অথবা বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এটা সমান সমান যদি লম্বতা বা ঊর্ধ্বমুখী পথ প্রমাণ করতে পারে তাহলে এটা কিন্তু আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে তাহলে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে এই এই অঙ্কটা এই চ্যাপ্টারের মধ্যে এটা খুব একটা অনেক কঠিন মনে হয় অনেকের কাছে তবে এইভাবে যদি আমরা করতে পারি আমাদের মনে রাখতে হবে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে এর অর্থ হচ্ছে বস্তু হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন এটাকে প্রমাণ করতে হবে অথবা আমরা প্রমাণ করব বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন সমান লম্বতা বা ঊর্ধ্বমুখী বল এইভাবে আমরা যদি লম্বতা বা ঊর্ধ্বমুখী বল এটা নিতে হবে এটা করতে হয় তখন আমরা এই নর্মালি এইভাবে যেভাবে করছি এইভাবে করলে হবে আর আমাদের প্রশ্নগুলোতে এই সিলিন্ডারের হয়তো এখানে একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এখানে আমরা সিলিন্ডার ঢুকাইলাম অন্য কিছু হইতে পারে অন্য গোলক হইতে পারে অথবা আয়তাকার কোনো বস্তু হইতে পারে ঘনকাকৃতির কোনো বস্তু হইতে পারে এখানে কিন্তু আমরা এই আয়তনের ক্ষেত্রে কিন্তু আমরা ওইটাকে দিতে হবে যেমন এখানে আছে সিলিন্ডার তার মানে আমরা এই আয়তনটা যখন বসাবো এই আয়তনটা হবে সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার এইচ এটা হলো সিলিন্ডারের আয়তন আমরা এই আয়তন কিন্তু এখানে এটা বসাইতে হবে আমাদের যদি এটা গোলক আকৃতির হয় গোলকের আয়তন আমরা জানি বি ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই আর কিউব তখন কিন্তু এখানে এটা বসাইতে হবে বি এর জায়গা তখন এটা হবে যদি আমি আবার বলছি বি এর জায়গায় এটা যখন গোলক আকৃতির বস্তু হবে অর্থাৎ যে ধরনের বস্তু হবে ওই ধরনের বস্তুর ক্ষেত্রে এটা বসাতে হবে এখন এটা হয়তো সিলিন্ডার আকৃতি হলে এটা বসাইলাম গোলক আকৃতি হলে এটা বসাইলাম আয়তাকার ঘন বস্তু হলে আয়তাকার ঘন বস্তুর ক্ষেত্রফল বসাইতে হবে বেশি অথবা ঘনক আকৃতির বস্তু হলে কিউব বসাইতে হবে এগুলো এটা ভালোভাবে খেয়াল রাখবে তা আশা করছি সবাই টপিক্সটা বুঝছো এবং এই টপিক্সটা মনোযোগ দিয়ে দিবে প্রশ্নে কিন্তু এরকম মান দেওয়া থাকবে আমরা যা শুধু এইচের জায়গায় বিশেষ করে মানগুলো থাকবে আর রো এখানে রো হচ্ছে যেই ঘনত্বের মধ্যে ডুবানো হয় এটা যদি পানি হয় তাহলে পানির ঘনত্ব ক্যারোসিন হলে ক্যারোসিনের ঘনত্ব পানির ঘনত্ব আমরা জানি 1000 ক্যারোসিনের ঘনত্ব 400 ডিসারি এই ধরনের যতগুলো যেটাতে ইয়া করে ডুবায় সেটা বলে দিবে ওই অনুসারে আমরা ঘনত্বের মান বসাবো আর যেহেতু 9.8 আমরা জানি উচ্চতা এখানে একটু খেয়াল করে দেখো উচ্চতাটা কিন্তু একটু ভালোভাবে দেখবে আমি আবার উচ্চতাটা বলে দিচ্ছি এই এক মানের যে উচ্চতাটা হবে এটা হবে জাস্ট ফানের উপরিপৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরিপৃষ্ঠ পর্যন্ত যদি সিলিন্ডার ডুবায় তাহলে এইটুকু হবে আমাদের এইচ ওয়ান এইচ টু হবে কিন্তু নিম্নপৃষ্ঠ থেকে অর্থাৎ যে বস্তুটা ডুবো ওই বস্তুর নিম্নপৃষ্ঠ থেকে একদম পানির উপরিপৃষ্ঠ পর্যন্ত হলো এইচ টু এই জিনিসগুলো দেখেই আশা করি এটাকে অঙ্কগুলো করতে পারবেন তো আজকে দুটো পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবে এবং যেভাবে আমাদের স্বাস্থ্যনীতি মেনে চলা দরকার বর্তমান সময়কে অতিক্রম করার জন্য ওইভাবে চলবে ইনশাল্লাহ আশা করি যে আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকতে পারবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম